প্রতিদিন বেড়ে চলা বায়ু দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, পাশ্চাত্যের অনুকরণে খাদ্যাভ্যাস, এমন নানা কারণে আধুনিকতা সর্বস্ব শহুরে জীবনে থাবা বিস্তার করছে কর্কট রোগ। চিকিৎসক গবেষকরা বহুদিন ধরে বলে আসছেন এই কথা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চালানো সমীক্ষা রিপোর্ট বলছে, এরাজ্যে কলকাতা ও শহরতলিতে বসবাসকারী পুরুষদের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রবণতা বাড়ছে, আর শহরাঞ্চলে মহিলাদের মধ্যে বাড়ছে স্তন ক্যান্সারের প্রবণতা। কলকাতা ও শহরতলিতে খাদ্যনালীতে ক্যান্সারের প্রবণতা বাড়ছে পুরুষ এবং মহিলা দুয়েরই। গত 20 বছরে কলকাতা এবং শহরতলিতে 3 রকমের ক্যান্সার বেড়েছে। ফুসফুসের ক্যান্সার বেড়েছে, ব্রেস্ট ক্যান্সার বেড়েছে এবং খাদ্যনালীর ক্যান্সার বেড়েছে। কেন বেড়েছে? চিকিৎসকরা বলছেন যে মূলত দূষণ এবং পাশ্চাত্যের যে খাদ্যাভ্যাস সেইটা অনুসরণ করার জন্যেই এই সংখ্যা বাড়ছে। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কলকাতার এই হাসপাতালে 1996 সাল থেকে 2021 সাল পর্যন্ত 25 বছরে যত ক্যান্সার রোগীর চিকিৎসা হয়েছে তার তথ্য বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য। পরিসংখ্যান বলছে, বাংলা শহরাঞ্চলে পুরুষদের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রবণতা 8% থেকে বেড়ে হয়েছে 12%। রাজ্যের গ্রামাঞ্চলে পুরুষদের মধ্যে মুখের ক্যান্সারের প্রবণতা 25 বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। দেখুন, প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় যে কোনো না কোনো ধরনের তামাক সেবনের থেকে এই মুখ এবং ফুসফুসের ক্যান্সারের উৎপত্তি। সেটা সিগারেট থেকেও হতে পারে বা বিড়ি থেকেও হতে পারে, বিশেষ করে এই অঞ্চলে যেগুলো হচ্ছে যে খৈনি বা গুটখা এই জাতীয় সেবন থেকেও হতে পারে। সেটা আমার মনে হয় যে আপেক্ষিকভাবে এই অঞ্চলে অনেক বেশি সারা বিশ্বের তুলনায় যে মুখের ক্যান্সারের যে হার। সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে রাজ্যের শহরাঞ্চলের মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা 12% থেকে বেড়ে 20% পৌঁছেছে, আর খাদ্যনালীর ক্যান্সার নারী পুরুষ নির্বিশেষে দ্বিগুণ চেহারা নিয়েছে। আমরা ওয়েস্টার্ন লাইফস্টাইল যেমন অ্যাডাপ্ট করছি, আমরা সেরকমই ক্যান্সারটাও অ্যাডাপ্ট করছি। ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন আমাদের মহিলাদের মধ্যে নাম্বার ওয়ান হয়ে গেছে। ফুড বেশি খেলে, ফ্রোজেন ফুড, প্রিজারভেটিভ দেওয়া, যেগুলো জাপানে বেশি হয়, সেই ধরনের লাইফস্টাইল যদি হয় তাহলে কিন্তু স্টমাক ক্যান্সারের চান্স বেশি। অ্যালকোহল তো আছেই, মদ্যপান, কনস্টিপেশন অ্যাভয়েড করতে হলে আমরা জানি শাকসবজি ফলমূল জল খেতে হবে বেশি করে। সেখানে কিন্তু আমরা কী খাচ্ছি? রেড মিট এবং যেটা বললাম ফাস্টফুড বেশি খাচ্ছি, তাতে কিন্তু কনস্টিপেশনের সংখ্যাও বাড়ছে, মানে ইয়েটাও বাড়ছে পার্সেন্টেজ। তো ন্যাচারালি দুটোই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের জন্য খারাপ। প্রাথমিক অবস্থায় ক্যান্সার সহজে ধরা পড়ে না, আর শেষ পর্যায়ে ভালো চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না। তাই স্তন ক্যান্সারের বাড়বাড়ন্ত রুখতে আরও বেশি করে পরীক্ষার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। এটা নিয়ে কোনো ডাউট নেই যে গ্লোবালি এই মুহূর্তে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটা প্রায় অতিমারীর আকার ধারণ করেছে। স্বাস্থ্যকর্মীর দ্বারা স্তন পরীক্ষা করা, এইটা একটা গুরুত্বপূর্ণ মেথড এবং তার দিয়ে কিন্তু ক্যান্সার নিরীক্ষণ আগে করা সম্ভব। এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিঃশব্দে গত প্রায় 2 বছর ধরে গ্রামে গ্রামে সার্ভে চালাচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা এই কাজ করছেন। সমীক্ষায় আশার আলোও আছে, যা বলছে রাজ্যে জরায়ু মুখ ক্যান্সারের প্রবণতা আগের চেয়ে কমেছে, শহরাঞ্চলে পুরুষদের মুখের ক্যান্সারও আগের চেয়ে কম। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।